हाउ डियर व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के डिग्री थार्ड ईयर और ऑनर्स सेकेंड ईयर कम्पल्सरी इंग्लिशर राइटिंग पार्टर अंतर्गत एक गुरुत्वपूर्ण टॉपिक नोटिस सम्पर्के जानबो। आज के परीक्षार जो मोस्ट इम्पर्टेंट एक नोटिस बांगला अर्थसह अत्यंत सहज सबलील भाषा जानबो। लेट्स गेट स्टार्टेड एंड एनजॉय द क्लास। एट फर्स्ट क्वेश्चन की बांगला अर्थसह जेने निच्छि, देन आमरा आंसर चले जाब। एखाने प्रश्न बला होच्छे, सपोज मने करो यू आर द प्रिंसिपाल अफ ए कलेज, तुमि एकटि महाविद्यालयेर एकजन अध्यक्ष। इन द अनगोइंग करोना पैंडेमिक, चलमान करोना महामारीते, यू वांट योर स्टूडेंट्स, तुमि तोमार छात्रछात्रीदेरके चाओ टू मेनटेन, मेने चलते द रूल्स अफ हेल्थ, स्वास्थ्यविधि और हाइजिन। हाइजिन माने स्वास्थ्यविधि, अर्थात तुम तुम्हार छात्रछात्री स्वास्थ्यविधि मेने चलुक ये चाओ। नाउ एखन राइट ए नोटिस अबाउट इट, ये सम्पर्क एक नोटिस लिखो। एबार आंसर चले जाने जानार विषय, पैंडेमिक माने हे महामारी, हाइजिन माने स्वास्थ्यविधि, रूल्स अफ हेल्थ माने स्वास्थ्यविधि, और मेनटेन माने मेने चला। এবার অ্যান্সারের অংশে চলে আসলাম। আমরা জানি নোটিস সম্পূর্ণ লেখাটি, নোটিসের সম্পূর্ণ লেখাটি বক্সে লিখতে হয়। এক্ষেত্রে আমরা কি করব, যেই পেজে আমরা নোটিস লিখব ওই পেজের পেজ মার্জিনটি একটু চিকন হবে, এবং সেই পেজে আমরা কি করব, আমরা তিন দিকে বক্সের মার্জিন করে ফেলব, দুই পাশে এবং উপরে, দুই পাশে এবং উপরে মার্জিন করব। বক্সের নিচের মার্জিনটি আমরা শেষ ওয়ার্ডটি লিখার পরে টানবো, তাহলে আমাদের স্পষ্ট করে সব বোঝা যাবে এবং কাটাকাটি ওভাররাইট করতে হবে না, এবং ভালো মার্কস ক্যারি করতে সুবিধা হবে। তো এটি আমি পূর্ববর্তী একটি ক্লাস বলেছিলাম, আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পিন করে কমেন্ট দিয়ে দিব। কমেন্ট বক্সে পিন করা থাকবে, ডিসক্রিপশন বক্সের একেবারে উপরে থাকবে। তোমরা নোটিস লেখার নিয়ম সম্পর্কে রপ্ত করতে পারবো, ওই ভিডিওগুলো একটু দেখে নেবে আজকের ক্লাসের পূর্বে। তো এভাবে আমরা বক্স করার পরে আমরা কি করব, উপরে একেবারে মাঝখানে বরাবর উপরে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, যেহেতু কলেজ কেন্দ্রিক, আমরা নোয়াখালী গভর্নমেন্ট কলেজ লিখলাম। তারপর অফিস অফ দ্য প্রিন্সিপাল, যেহেতু কলেজ কেন্দ্রিক এভাবে লিখতে হবে। তারপর নোটিস লিখে আমরা শুরু করব। এবার বাম পাশে তারপর আমরা রেফারেন্স নাম্বার লিখব, এখানে আমরা লিখলাম তিনটি ভাগে রেফারেন্স নাম্বার লিখলাম, এটাই নিয়ম। প্রথম যে অংশটি তোমরা 100 প্লাস যে কোনো একটি সংখ্যা দেওয়ার চেষ্টা করবে, আমরা এখানে 120 দিলাম। তারপর স্ল্যাশ এন জি সি, তার মানে নোয়াখালী গভর্নমেন্ট কলেজ /25। পরে একেবারে শেষে যেই সংখ্যাটা, এটা তোমরা 20-30 ভিতরে দিবে। তারপরে ডান পাশে তোমরা ডেট লিখবে, ডেট 25 September 2021, আজকের তারিখটি আমি দিয়েছি, তোমরা পরীক্ষার তারিখটি ইউজ করতে পারো পরীক্ষার দিন। যেহেতু সামনে ডিগ্রি পরীক্ষা 2 তারিখে শুরু হচ্ছে, তোমরা 2 October 2021 ইউজ করতে পারো। এরপর ইট ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস, যেহেতু ছাত্রছাত্রীদেরকে নোটিশ দেওয়া হচ্ছে, আমরা এটা লিখে আমরা শুরু করব। ছাত্রছাত্রী সকল ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে দ্যাট যে সকল ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে দ্যাট যে দে হ্যাভ টু মেনটেইন, তাদেরকে মেনে চলতে হবে দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যবিধি, টু বি ফ্রি, মুক্ত থাকতে। যদি পরীক্ষা হাইজিন আসে তাহলে আমরা দ্য রুলস অফ হাইজিনও লিখতে পারবো। ওকে, দে হ্যাভ টু মেনটেইন, তাদেরকে মেনে চলতে হবে দ্য রুলস অফ হেলথ অথবা দ্য রুলস অফ হাইজিন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরীক্ষায় হাইজিন আসলে আমি আবার বলছি হেলথের বদলে হাইজিন দিয়ে দিবে, তাহলেই হবে। আর যদি হেলথ আসে তাহলে দ্য রুলস অফ হেলথই লিখবে। টু বি ফ্রি, মুক্ত হতে ফ্রম করোনা প্যান্ডেমিক, করোনা মহামারী থেকে, অর্থাৎ করোনা মহামারী থেকে মুক্ত হতে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দ্য ফলোয়িংস মাস্ট বি ফলোড, নিচেরগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। নাম্বার 1, ওয়ার মাস্কস, অর্থাৎ মাস্ক পরিধান করো, অর্থাৎ মুখোশ পরিধান করো। নাম্বার 2, কিপ সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো। নাম্বার 3, অ্যাভয়েড গ্যাদারিং, অর্থাৎ জড়ো হওয়া গাদাগাদি করা এড়িয়ে চলো। নাম্বার 4, ওয়াশ হ্যান্ডস, হাত ধুত করো উইথ সোপ সাবান দিয়ে, অর হ্যান্ড রাব অথবা হ্যান্ড রাব দিয়ে বিফোর ক্লাস এন্ট্রি, অর্থাৎ ক্লাসে প্রবেশের পূর্বে। আদারওয়াইজ, অন্যথায় ইনফেকশনস মে ইনক্রিজ র্যাপিডলি, অর্থাৎ সংক্রমণ বেড়ে যেতে পারে খুব দ্রুত, সংক্রমণ দ্রুত বেড়ে যেতে পারে। এখানে র্যাপিডলি মানে দ্রুত, ইনক্রিজ মানে বেড়ে যেতে পারে, অর্থাৎ সংক্রমণ বেড়ে যেতে পারে দ্রুত। সো তাই দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু বি কশাস, সুতরাং ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে সতর্ক হতে। তো এই হচ্ছে আমাদের আজকের নোটিশটি। এবং শেষে আমরা জানি অধ্যক্ষের নাম, আমরা এখানে আব্দুল কাদের একটি নাম দিলাম, কাল্পনিক একটি নাম দিলাম, তারপর প্রিন্সিপাল নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। তোমরা এভাবে একটি কাল্পনিক নাম ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে আমরা শেষ করব। শেষ করার পরে নিচের মার্জিনটি টেনে আমরা বক্সটি কমপ্লিট করব, অর্থাৎ চারদিকে মার্জিন টেনে আমরা একটি বক্সে আমরা সম্পূর্ণ নোটিশটি লিখব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের জন্য গ্রামার সারপ্রাইজ থাকবে, এবং পরীক্ষার প্রশ্নগুলো সলভ করা থাকবে। গ্রামারের অংশে প্রশ্ন সলভ করে আমরা আলো ক্লাস নেব। ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসগুলো খুব সারপ্রাইজিং এবং ভালো ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, বিশেষ করে ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষা যেহেতু আগামী মাসে 2 তারিখে, সেই কেন্দ্রিক জন্য এই জন্যই প্রত্যেক দিনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলো থাকছে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।